হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জাসপ্রেন্ড। আর আজকে আমাদের তৃতীয় দিনের পিওম সিওর যে প্র্যাকটিস টুর্নামেন্ট সেটা আজকে হবে। আর আজকে আমাদের স্যানকের ম্যাপ আছে, সো এখানে সাপ অনেকগুলোই পাওয়া যাবে। আর আমাদের ম্যাচ স্টার্ট হয়ে যাবে পুরো 10:30টার সময়। আর এখানে রনক গেমিং, কেওডি জিন্দাবাদ, কেওডি জিন্দাবাদ করছে, তো থ্যাংক ইউ সো মাচ তাদেরকেও যারা লাইভ স্ট্রিমে আছে, অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাদের চ্যানেল একদম নতুন, ফটাফট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও। আর যারা যারা আমাদের এই টুর্নামেন্ট খেলতে চাও, ফটাফট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবা, আর সেখান থেকে তোমরা আমাদের টুর্নামেন্ট খেলতে পারবা। আর আজকে আমাদের প্র্যাকটিস কাস্টম এটা, সো এখানে অনেকগুলো টিম খেলছে, 50 জন জয়েন হয়েছো। আর এখানে CW টিমের কালকে খুব ভালো পারফরমেন্স ছিল এখানে তাদের। আর এখানে টেরোরের টিমের তো কালকে অসাধারণ একটা পারফরমেন্স দেখেছিলাম। এখানে নিঞ্জা নিঞ্জার টিম খেলছে ডুও, এখানে R2F-এর টিমের একজন খেলছে, এখানে তাদের রয়্যালের টিমের সঙ্গে খেলছে তারা, কেওডির টিম খেলছে, এখানে টেরোরের টিম ঢুকে পড়েছে, আরও দেখতে পাচ্ছি এখনও প্লেয়ার জয়েন হচ্ছে। সো আমাদের ম্যাচ স্টার্ট হবে পুরো 10:30টার সময়। আর যারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি, ফটাফট সাবস্ক্রাইব করে দেওয়া। রনক গেমিংকে ভাই অসংখ্য ধন্যবাদ লাইভ স্ট্রিমে আসার জন্য ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। আর যারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি ভাই, একটু হেল্প তো করতেই পারো ভাই, একটু হেল্প করে দিলে ভালো হয় ভাই। তোমাদের হেল্পের কারণেই আমাদের ইউটিউব চ্যানেল চলে, সো তোমরা যদি একটু হেল্প করো তো খুব ভালো হয়। আর এখানে আবরাদা কেমন আছো, বিন্দাস ভাই রনক গেমিং বিন্দাস আছে, তুমি কেমন আছো ভাই? আর সব বাড়ির খবর সব ভালো তো? রনক গেমিং ভাই তোমার নামটা ভাই কী নাম ভাই? রনক গেমিং তো নাম আছে, তোমার নামটা আই থিঙ্ক আমার জানা নাই, যদি একটু বলে দাও। ভালো আছি ভাই, খুব ভালো আছি, তোমাদের দোয়াতে খুব ভালো আছি ভাই। আর এখানে 54 জন জয়েন হয়েছো, সো 53 জন, আর দেখি কজন জয়েন হয়। আর আমাদের ম্যাচ আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে স্টার্ট হয়ে যাবে, সো যারা যারা জয়েন হয়েছো তো তাদের খুব ভালো ব্যাপার, তারা খেলবে আজকে আমাদের টুর্নামেন্ট। আর এখানে টেরোরের টিমের ফুল স্কোয়াড এসেছে, আর এখানে 968 MS-এর টিম ঢুকছে ভাই। এখন কেন ঢুকছো ভাই? ম্যাচ আমাদের স্টার্ট হবে পুরো 10:30টায় টাইম দিয়েছিলাম, আর তোমরা এত লেটে ঢুকছো। সো রুমে তো 5-10 মিনিট তো একটু আগে জয়েন হতে হয়, কারণ রুম স্টার্ট হয়ে যায় ভাই। সো এখানে 60 জন জয়েন হয়ে গিয়েছো ভাই, 60 জন। সো 64 জন জয়েন হবে কি না? ওকে, আমার নাম রনক। ওকে ভাই রনক, থ্যাংক ইউ সো মাচ ভাই লাইভ স্ট্রিমে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। আর দেখি আজকে কে চিকেন ডিনার বের করতে পারছে। আর এটা PMCO-র প্র্যাকটিস টুর্নামেন্ট হচ্ছে, সো দেখি আজকে প্র্যাকটিস টুর্নামেন্টের কেমন কেমন সবাই প্র্যাকটিস করে সেটাই দেখবো। আর এখনও সব জয়েন হচ্ছে ভাই, এখনও এতক্ষণ যে কী করছিল ভাই, এত টাইম লাগায় কেউ জয়েন হতে। ওকে, সো আমাদের ম্যাচ এবার স্টার্ট হয়ে যাবে, সো যারা যারা জয়েন হয়ে গিয়েছো তাদেরকে কংগ্রাচুলেশন, আর যারা যারা জয়েন হতে পারেনি তারা নেক্সট টুর্নামেন্ট খেলে নিও, সো সেটাই তোমরা নেক্সট টুর্নামেন্ট ট্রাই করো। আর এখানে যারা যারা নতুন আমাদের চ্যানেলে, ফটাফট সাবস্ক্রাইব করে তো বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে রেখো ভাই, কারণ নেক্সট আমাদের আপকামিং যত টুর্নামেন্ট আসবে সব টুর্নামেন্টে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমাদের কমিউনিটি ট্যাবে আমরা পোস্ট করি, তো সেখান থেকে তোমরা আমাদের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে। আর এখানে বলতে বলতে ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে, আর এখানে আজকের ম্যাপ খেলা হবে স্যানক, তো স্যানকের ম্যাপে কে কেমন পারফরমেন্স করে সেটাই দেখবো। ভাই অনেকজনকে বলে রাখি ম্যাপটা ডাউনলোড করে রাখতে, বাট তোমরা কেন ডাউনলোড করো না বুঝতে পারি না। স্যানকের ম্যাপ ভাই খুব ভালো ম্যাপ, তো কেওডি ওয়ার্ল্ড থিং ভাই সাবস্ক্রাইব লাগিয়ে দাও ভাই আগে। কেওডি ভাই থ্যাংক ইউ সো মাচ, তো সবাই একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে যদি একটু কালো কালারের যে বাটনটা হয় সেটা যদি করে দাও খুব ভালো হয় ভাই। তো এখানে দেখতে পাচ্ছি কি 56 জন জয়েন হয়েছে, আর কিছু জন মনে হচ্ছে তাদের ম্যাপ ডাউনলোড ছিল না সেই কারণে তারা রুম থেকে বের হয়ে গিয়েছে, তো তাদের এক্সট্রিমলি সরি, কারণ তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে স্যানকের আছে খেলা, যা তোমাদেরকে রুমটা অবশ্যই অবশ্যই যে ম্যাপ থাকবে সেই ম্যাপটা তোমাদেরকে একটু ডাউনলোড করে রাখতেই হবে। তো
নেক্সট তোমাদের তো আরও অনেক খেলা আছে, তোমরা সেগুলো ট্রাই করো, কোনো ব্যাপার না। আর এখানে বলতে বলতে 56 জন জয়েন হয়েছে, সো তাদের মধ্যে আজকে দেখবো এখানে কোবরা সাপ কে হচ্ছে আর প্লেন যাচ্ছে কোন দিক দিয়ে সেটা দেখে না, হাতিনের ওপর দিয়ে ক্যাম্পো ব্রোভোর ওপর দিয়ে যাচ্ছে আর প্যারাডাইজে কোন কোন টিম নেবে সেটা দেখবো, আর এখানে বুট ক্যাম্পে কোন কোন টিম যাচ্ছে সেটাই দেখবো। সো ওভারঅল সবাই প্রথমের দিকে একটু সেফ খেলার চেষ্টা করবে আর লাস্টের দিকে ফাইটিং করবে আই থিঙ্ক। সো এখানে বলতে বলতে এক্সি উপরে টিম জাম্প করে দিয়েছে আর তার পাশেই দেখছি কিলারের টিমও জাম্প করেছে, আর এখানে প্যারাডাইজে তো কটা টিম নামবে, সো প্যারাডাইজে কোন কোন টিম নামছে এখানে সেটাই দেখবো। লাস্টে বোট ক্যাম্পে কটা টিম যাবে আর এখানে ক্যাম্পো ব্রোপের দিকেও এক একটা টিম আসতে পারে। সেখানে বুট ক্যাম্পে হাইড্রা সিডার টিম যাচ্ছে এখানে, আর এখানে নিনজা আদি ভাইয়ের টিম কাও যাচ্ছে, আর এখানে কোয়ারির দিকে একটা টিম আসছে, 1KBC টিম আসছে। সো চারিদিকে স্প্রিড আউট হচ্ছে আর এখানে পাশাপাশি টিম আছে বিপ বয় আর এখানে কিলার জেরির যে টিম আছে সেই টিমটাও আছে, সো তাদের টিম আছে। আর এখানে বলতে বলতে এখানে ল্যান্ড করে দিয়েছে হাইপার এজিএর টিম, সো এখানে এসে এসে মনে হচ্ছে ভাই অফলাইন হয়ে গেছে। আর এখানে রেঞ্জার ঘোষ ভাই টেরোরের টিমকে দেখতে পাচ্ছে একজনকে এসে এসে নামিয়ে দিয়েছে, সো এখানে টেরোর এন্টিটি নক হয়ে পড়ে আছে আর ঘোষের আজকে পারফরমেন্স দেখবো। সেখানে টেরোর এন্টিটিকে ফুল ফিনিশ আউট করছে, বাট এখানে কাবিরের কাছ থেকে একটা জবরদস্ত ফ্রি ফায়ারে নক করে দিয়েছে মনে হচ্ছে একটা টিম, যে টিমটাকে এখানে ঘোষকে নক ডাউন করে দিচ্ছে। আর এখানে জেরি আছে আর জেরি রিভাইভ দিচ্ছে তার টিমমেট, সো এখানে একটা টেরোরের টিমের সাথে ফাইটিং, আর এখানে এক্সপি ওপেনের সাথে একটা ফাইটিং চলছে, আর এখানে টিম সি টু ডব্লুর সাথে ফাইটিং চলছে। চারিদিকে ফাইটিং লেগে গেছে ভাই, এত প্রথম প্রথম সবাই আজকে হট ড্রপ করছে কারণ এখানে একটা টিম বেঁচে একজনে বেঁচে আছে দেখছি সামনে এক্সপ্লোর টিমের সাথে, আর একটা মনে হচ্ছে তাদের টিমমেটকে ফিনিশ আপ করতে পারে কি না, সো এখান থেকে একাই ক্লাচ করবে না টিমকে রিভাইভ করবে সেটাই দেখবো। এদের টিমে তো একজনকে ভাই নামিয়ে দিয়েছে আসার সঙ্গে সঙ্গে, আর সি টু ডব্লুর টিমের রিভাইভ জন্য যাচ্ছে, আর যদি তাদের টিম সামনে থেকে পুশ করে সো এখান থেকে পুশ করলে তাদের টিমের হাল খুবই খারাপ হয়ে যাবে। সে একজন নক হয়ে পড়েছে এখানে 1v3 সিচুয়েশন কারণ এর একটা নক হয়ে পড়ে আছে, আর এরা যদি এদের ওপরে এবার রাস করে সো একটা এখান থেকে চরম একটা ফাইটিং হওয়ার চান্স আছে। বাট এখান থেকে সামনে যে এম্পায়ার ভাই সাহেব মনে হচ্ছে রাস করছে, আর এখানে রাস করে কি তাকে কিল করতে পারবে না, নিজেই কিল হয়ে যাবে সেটা দেখবে। ফ্রি ফায়ারে দেওয়ার চেষ্টা এখানে ভিক্টর নিয়ে খেলছে, আর এখানে একটা ওপেল নাইস শট দেওয়ার চেষ্টা এখানে লোগান ভাই সাহেবের যে টিমটা ছিল, আর এখানে দেখি আজকে ও ভাই এসে এসে দুজনকে নকডাউন করে দিচ্ছে, সো এখানে তাদের টিমমেটকেও ফিনিশ আউট করে দেবে 24 নম্বর টিমের যে প্লেয়ার ছিল সে, বাট এখানে একাই বেঁচে আছে আর একাই কি ক্লাচ করতে পারে সেটা দেখবো। হাতে হাতে শর্ট গান, বাট এখানে AKM-এর সেই বিস্ট স্প্রে দিয়ে নামিয়ে দিল সি টু ডব্লু টিমকে, বাট এদের দুটো তিনটে প্লেয়ার নকডাউন হয়ে পড়েছিল, বাট এরা সুন্দর একটা ব্যাক আপ দিয়ে এদের টিমটাকে ফুল বাঁচিয়ে নিল খুব একটা ভালো আজকে প্রদর্শনীয় এক্সপ্লোরের টিমের সাথে। সো এখানে সি টু ডব্লু টিমকে ফুল একদম এলিমিনেট করে দিল এই টিমটা। সো এখানে আরেকটা ফাইটিং চলছিল টেরোরের টিমের সাথে, সো সেই ফাইটিংটা আবার দেখবো এখানে। সো এখানে টেরোরের সাথে ফাইটিং হচ্ছিলো যে মনিস্ট ঘোস্ট রেঞ্জার ঘোষ্টে, সো এখানে সে ফাইটিংটা এখনও হবে না, এখান থেকে কেটে পড়েছে মনে হচ্ছে, সেই টিমটা ফুল ফ্লাইং করে দিয়েছে তারা, সো এখান থেকে তাদের মনে হয়েছে এখান থেকে ফলব্যাক করা উচিত, সেই কারণে তারা ফলব্যাক করে নিয়েছে। আর ভাই যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভাই ফটাফট সাবস্ক্রাইব কমেন্ট করো ভাই, কমেন্ট করলে তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগবে, আর একটু লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, সো খুব ভালো লাগবে যদি একটু একটু ভাই হেল্প করো। সেখানে বিবয় টিম রবিউল খেলছে আর রবিউলের টিম তার একদম এক কাছে আছে ভাই, একটু কমেন্টমেন্ট করেও ভাই। সো RTF-এর টিম এইমাত্র স্পিডে নিনজাকে নামিয়ে দিয়েছে, বাট তাদেরও একটা ব্যাক আপ ফায়ার আর ব্যাক আপ ফায়ারে এখানে আরেকজনকে নকডাউন করেছে, সো এখান থেকে রিভাইভ পাবে না কী করবে সেটাই দেখবো। এখানে সামনে টিমের সাথে ফাইটিং লেগে গেছে, জিয়ার এখানে দুটো নকডাউন হয়ে পড়ে আছে, আর এখানে গডস আছে, গডস মনে হচ্ছে টিমটাকে একাই লিড করবে না, একাই এখান থেকে বাক্স হয়ে যাবে সেটাই দেখবো। সো এখান থেকে সামনের টিমের সাথে ফাইটিং চলছে এখানে, সো তাদের এখানে দুটো টিম ছিল আই থিঙ্ক, সো দুটো টিমের এখানে SPD বেঁচে আছে আর SPD-র সঙ্গে SPD নিনজা খেলছে, আর এখান থেকে একটা জবরদস্ত যে গান এখানকার যে গান সেনকের সেই গান দিয়ে ফাইটিং করছে, বাট এখানে সামনের টিমটাকে ফুল এলিমিনেট করে দিল পাশ থেকে ভাই।
সেখানে মুন্না খানের টিম দেখতে পেলাম, এই টিমটাকে ফুল এলিমিনেট করে দিল। এখানে জিয়া তানিম বেঁচে আছে, সো জিয়া তানিমের হেলথ খুব কম, আর তার টিমমেট আছে এখানে নিনজা, সো নিনজা আর হেলথ তাদের টিমমেট খেলছে এখানে, আর সামনের টিমের সাথে একটা ফাইটিং হবে। সো এখানে দাদা কিংয়ের টিমকে দেখাও, কিংয়ের টিম কত নম্বর স্লটে আছে ভাই? কিংয়ের টিম শেয়ার করলাম, থ্যাংক ইউ ভাই। এখানে দৌলত ইব্রাহিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। এখানে আবু সুফিয়ান চৌধুরী, নাইস, ওকে মামু, থ্যাংক ইউ সো মাচ, তুমিও আছো আমাদের লাইভে। তো থ্যাংক ইউ আমাদের রাজু ক্যামেরাম্যান বলতে পারো, যে আবু সুফিয়ান যে কমেন্ট করেছে দেখতে পেলাম, সেটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। যখনই আমাদের বড় বড় টুর্নামেন্ট হয় তো তাকে স্পেক্টিংয়ে রাখি, আর সে খুব ভালো একটা রেকর্ডিং দেয়। সো এখানে দাদা টিম কেওডিকে কেওডিকে দেখাও, ওকে। তো এখানে কিং আর কেওডি, কিংয়ের টিম কোনটা আর কেওডির টিম কোনটা সেটা দেখবো। 69-এর টিমের সাথে ফাইটিং চলছে, সো 69-এর টিমে একটা ফাইটিংটা দেখে নিই। সো এখানে দেখতে পেলাম একটা ফাইটিং কেউ 69 টিমের সাথে, আর এখানে বলতে বলতে কিং মামন, সো কিং মামন দেখতে পাচ্ছি ফাইং ফাইটিং করছে। কিল মামনের টিম কোথায় আছে? সো টেরোর টিম এখানে দেখতে পেলাম, এখানে কেওডির টিমের সাথে ফাইটিং চলছে। সো কেওডি এখানে দুটো লাইন আপ আছে মনে হচ্ছে, কোন কেওডি ভাই? কেওডি মামন, সো কেওডি দেখতে পাচ্ছি দুটো টিম খেলছে, দুটো লাইন আপ আই থিঙ্ক। সো তাদের লাইন আপের এখানে দেখতে পাচ্ছি যে টিমটা এই টিমের সাথে ফাইটিং হচ্ছে। সো এখানে তাদের টিমের ফাইটিং এখানে দেখতে পেলাম, একজনকে তো এখানে কুচুকাটা মোমেন্ট করে দিল, আর এখানে দাদা কেওডি টিম, ওকে, কেওডিটা আজকে দুটো লাইন আপ খেলছে, আর এখানে দেখতে পাচ্ছি কি নক হয়ে পড়ে আছে, দুটো নক হয়েছিল। সো এখানে রিভাইভ পেল, আর তারা জোনের অনেকটা বাইরে আছে, বা জোন দেখো কোথায় হয়েছে, জোনের পেয়েছে। এখানে কিলারের টিম আরও দেখতে পাচ্ছি, এখানে সিজে নাই নিনজা, নিনজাকে নামিয়ে দিয়েছে ভাই, এখানে নিনজা, নিনজা হাতুড়িকে দেখতে পেলাম এখান থেকে ফুল ফিনিশ আউট করে দিল টিমটাকে, ও ভাই। সো 69-এর টিম আর আজকে জবরদস্ত পারফরমেন্স, আর এখানে ইউটিউব অ্যাটম কালকে দেখতে পাচ্ছিলাম যে একাই ভাই টিমটাকে পুরো ফ্যানা করছিল, একাই ভাই, একাই পুরো টিমটাকে ভাই ধুমো তুলছিল। আর এখানে কেওডির যে প্লেয়ার মাঞ্জা ভাই সাহকে দেখতে চাচ্ছে আমাদের রনক গেমিং, তো এখানে কেওডি মাঞ্জা ভাইকে দেখাচ্ছি, আর তারা আছে জোন থেকে অনেকটাই দূরে, সো তাদেরকে জোনে ফ্লাইং করতে হবে। আর এদের কাছে যদি হেলকিট কিংবা পেনকিলার টেনকিলার না থাকে, বাট এদের টিম সাপোর্ট দেখো, বলতে বলতে ভাই হেলকিট ড্রপ করে দিয়েছে। আর আমাদের ভাই টিমমেট হলে তো ভাই যদি 25টাও হেলকিট থাকে, সো সেটা নিয়ে বগল চাপা দিয়ে নিয়ে দৌড়াবে ভাই, বাট দেবে না। সো এখানে কিলারের টিম যেটা বলছিল, কিলারের টিম একটা ব্রিজের নিচ দিয়ে আসছে, ওই জোনের ভেতরে আছে তারা। সো কিলারের সামনে একটা প্লেয়ার এখান থেকে গড লেভেলের একটা জায়গায় আছে এখানে, আর সেখান থেকে তারা এখান থেকে ভাই প্রচুর প্রচুর টিম মারা যায়, কারণ এখানের লোকেশনটা অনেকজন বুঝতে পারে না কোথায় থেকে পড়ছে। বাট এখানে হাইপার এজি আজকে 16 প্লেয়ার খেলছে, আমির সোহেল ভাই সাহেব আমাদের টুর্নামেন্ট ভাই যেদিনে লাগায় ভাই সেদিনে খেলে ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের আমির সোহেলকে ভাই, যতদিন দেখি ততদিনই দেখতে পাই আমাদের আমির সোহেল ভাই খেলছে খেলছে। সো আমির সোহেল থ্যাংক ইউ সো মাচ, আমাদের অনেক দিনকার কাস্টম প্লেয়ার বলতে পারো, থ্যাংক ইউ সো মাচ। এখানে তৌসিফ কেওডি জিন্দাবাদ, হ্যাঁ ভাই একদম কেওডি জিন্দাবাদ, কেওডি টিম দুটো লাইন আপ আছে। সো আজকে তো আমি চাইবো একটা লাইন আপ তো চিকেন ডিনার বের করুক, সো সবাই একটু সাপোর্ট দেখাও ভাই, খুব ভালো লাগবে দাদা, বগল চাপাটা সেরা দিলা কিন্তু, ওকে রনক গেমিং, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ রনক ভাই, থ্যাংক ইউ। 14 নাম্বার স্কোয়াডকে দেখাও, ওকে, 14 নাম্বার স্কোয়াড এখানে হাইপার এজে খেলছে ভাই, ডুও খেলছে আজকে, আর ডুও এসেছে ড্রপ লুটতে। সো এখানে ড্রপ ফ্রপ যদি একটা পেয়ে যায়, পেয়েছে ওম ভাই, ওমে যদি কাউকে একটা পুঁজ শট দেয় তো ভাই এক শটে ভাই শেষ, কারণ এখানে অনেকগুলো সাপ শুয়ে থাকে, আর সাপের যদি পুঁজ কেউ দেখে ফেলে, সো যদি পুঁজ শট একটা লাগায় তো বলতে পারে এক কিলেই শেষ ভাই। সো এখানে কেবিসির টিম আজকে কেমন পারফরমেন্স করবো দেখব, কেওসি র্যাম্বোর হালত এত খারাপ কেন, সে জোনের বাইরে ছিল, সো সেই কারণে ড্যামেজ খেতে খেতে এমন ভাই পিছন লাল করে দিয়েছে। আমি তো ভাবলাম কেউ ভাই একেমের কিংবা এম4-এর স্প্রে দিয়ে লাল করেছে, বাট না ভাই সেটা জোনের ড্যামেজ দিয়ে লাল করে দিয়েছে ভাই পিছন। এখানে নিনজা গেমিং, নিনজাকে দেখাও, কোন নিনজা ভাই? এখানে দেখতে পাচ্ছি কোটি কোটি নিনজা আছে আমাদের এখানে ভরা, সো নিনজা নামটা খুব কমন নাম ভাই, এমন নাম রাখবে জানে কে বুঝতে না পারে, মানে একাই একটা ইউনিক নাম থাকবে তোমাদের টিমের, তো খুব ভালো হবে সেটা। আর ট্যাগ লাইন তোমরা ইউজ করো না, সো আমি বলবো সবাইকে ট্যাগ লাইন ইউজ করতে, একই নামে সবাই করবে, সো সুবিধা হবে তাদের টিমমেটকে স্পেক্টিং করা। সেখানে কেবিসি র্যাম্বোর
টিম, তারা জোনের ভিতরেই আছে। আর এখানে কেউডির যে আরেকটা লাইন আপ, সেই লাইন আপটা খেলছে, আর তারা জোনে রোটেট করছে। আর এখানে সামনে তাদের টিম আছে একদম ফুল ব্যাকআপ দেওয়ার জন্য, কেবিসি টিম আছে, বিডিবি বিডিবির টিম খেলছে এখানে, বিডিবির টিম এখানে আজকে, এটা বাইরেকার টিম, সো বাইরেকার টিমও আমাদের খেলে। তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা বাইরে খেলছে দাদা। আজকে কেউডি এর জুনিয়র টিম খেলছে, মেন প্লেয়ার নেই। ওকে ভাই, কেউডির দুটো লাইন আপ খেলছে এখানে, হাইড্রা সিড কিলারকে নকডাউন করেছে। সো কিলারের টিমের এখানে সাবির নকডাউন হয়ে পড়ে আছে, শামিম দেখবো এখানে রিভাইভ দেবে না। এখানে সামনের যে টিমটা আছে তার সঙ্গে ফাইটিং নেবে, সো মনে হচ্ছে স্পট তো করেছে সামনের টিম থেকে আসছে। এখানে মাইক্রো মাইক্রোনেক্স ওপি আসছে, আর এখানে মাইক্রোনেক্স ওপিকে একাই ক্লাস মারতে পারে সেটাই দেখবো। সো এখান থেকে অ্যাঙ্গেল পাওয়াটা খুবই কঠিন। সো তারা আছে হিলের ওপরে, আর একটা জবরদস্ত এখান থেকে স্প্রে লাগিয়েছে। আর এখানে মাইক্রো টেক আমাদের ভাই, আমাদের এটা বলতে পারো খুব সাপোর্টার ভাই, আমরা যেদিনে লাইভ স্ট্রিমে আসি আমাদের মাইক্রোনেক্স, আমাদের তার গেম প্লে ওপি গেম প্লে, সো সে খুব ভালো গেম প্লে করে। তারও একটা নিজস্ব চ্যানেল আছে মাইক্রোনেক্স ওপি, তোমরা গিয়ে একটু দেখতে পারো। সে মন্টেজ বানায় খুব ভালো ভালো, 2GB র্যামে খেলে ভাই, 2GB র্যামে খেলে, বাট তার খেলা দেখে মনে হয় ভাই সে একটা খুব ভালো প্লেয়ার। সে এখানে বলতে বলতে ববের টিমের সাথে ফাইটিং চলছে, আর বব নক করেছে একটা টিমকে, তো তার দিকে ফুল রাশ করছে এখানে। আর এখানে কেউডিস টিম সামনে আছে, রিক আছে সামনে, আর রিককে একাই চার পাঁচ দিক থেকে সাপোর্ট, বাট এখানে একেমের বৃষ্টি স্প্রে, আর এখানে নকডাউন করে দিয়েছে, আর এখানে ফুল ফিনিশ আউটও করবে মনে হচ্ছে রিককে। সো রিককে এখান থেকে ফুল ফিনিশ আউট করে দিল, বাট সামনে আছে একটা টিম কেউজি, এখান থেকে ফুল একদম পিছন টেনে দিয়েছে ভাই, পিছন টেনে দিয়েছে, কারণ সে বুঝে গিয়েছে এখানে থেকে লাভ নেই। সো তাদের ফুল স্কোয়াড আছে, আর এখানে একাই কি এই স্কোয়াডটাকে ক্লাচ করতে পারবে সেটাই দেখবো। সো একাই ক্লাচ করা খুবই কঠিন, কারণ এখান থেকে ফ্লাইং করাটাই ভালো, বাট এখান থেকে নেট শেট দিচ্ছে, দেখো ভাই সে ওখান থেকে বের হয়ে চলে এসেছে, বাট এখনও নেট দিয়ে যাচ্ছে। সো এখানে তাদের একটা ভালো পারফরমেন্স, আর নেট আমাদের ম্যাক্সিমাম ছেলেপিলেরাই নেট ইউজ করে না ভাই, নেটটা ইউজ করাটা খুবই ভালো ভাই, কারণ নেট ইউজ করলে খুবই মজা, নেটের মজা যারা বুঝে যাবে সো তারা সারাদিন নেট ইউজ করবে, মানে গান তোলা বাদ দিয়ে নেট ইউজ করবে। সেখানে কেউডির একটা প্লেয়ার বেঁচে আছে, আর এখানে NO99 কোন টিম ভাই, NO99। সো এখানে মাইক্রোটেক পিছন থেকে ফ্লাইং করে দিয়েছে কিলারের, আর এখানে কিলারের টিমকে মনে হচ্ছে এখনও তাক করে আছে ভাই, যাচ্ছে সোজা, বাট আর চোখ দিয়ে দেখছে, আর তাকে স্প্রে লাগানোর তো চেষ্টা করবে। সো এখানে শামিম চলে এসেছে সামনে, খুব সামনে চলে এসেছে শামিম, আর এখান থেকে শামিম যদি স্পট করে তো এখান থেকে নামাতে পারে একটা প্লেয়ারকে, মনে হচ্ছে শামিমও পিছন থেকে ফ্লাইং করছে, কারণ সে চায় না জোনের বাইরে ফাইটিং নিতে। সো জোন থেকে তারা একদম অ্যাভয়েড করছে, একদম এটা অ্যাভয়েড করাটাই বেস্ট, কারণ জোনের বাইরে ফাইটিং নিতে নিতে জোনটা খুব কাটে ভাই এখানে, কারণ এটা ছোটো ম্যাপ। সো এই ম্যাপে জোনটাকে যারা ফলো করবে তারাই আই থিঙ্ক চিকেন ডিনারের কাছাকাছি যাবে। সো এখানে তারাও জোন রোটেট করছে, বাট জোন ওই যে একটা খতরনাক জায়গায়, আর এখানে 69 টিমের থেকে ইউটিউব অ্যাটম আজকে আবার ভাই ধুমো তুলবে মনে হচ্ছে। এখানে 69 টিম কালকে একাই ভাই ক্লাচ করছিলো, কালকে মিনামারের খেলাটা আমরা দেখছিলাম, সামনে আছে নিঞ্জা নিঞ্জা, আর তার থেকে নকডাউন করে দিচ্ছে এখানে মুন্না খান, আর এখানে মুন্না খানকে নকডাউন করেছে। সো এখানে ফুল একটা রাশ গেম প্লে চলছে, আর এখানে দেখি কী করে, এখানে একাই বেঁচে আছে কেউডি, মাঞ্জা ভাই সাহেব এখানে একটা ড্রপ শট, বাট তাকেও নক করে দিয়েছে, আর তার টিমমেট আছে কোথায় ভাই, তার টিমমেট এখানে বাঁচাবে না, এখান থেকে কি করবে সেটাই দেখবো, বাট এখানে ফুল ফিনিশ আউট করে দিল কেউডির টিমকে। সো মাঞ্জা ভাইয়ের টিমকে ফিনিশ আউট করলো, বাট এখানে কেউডি অ্যাটম ভাই সাহেব এখান থেকে নক হয়ে পড়েছিল, কালকে একটা দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছিল যেটা দেখলাম, বাট সামনে আছে এক্সপ্লোরার মনিরুল ভাই সাহেব, এখানে তাদের টিমমেট নিয়ে সেই জহরদস্ত একদম জায়গায়, দেখো ভাই এত পটি করে দিয়েছে ভাই, এখানে উবরে আবার হেড দেখা যাবে ভাই, মানে পটির ওপরে বসে আছে তো তাকে হেড দেখে ফেলবে এমনভাবে ভাই পটি করে দিয়েছে ভাই এই গাড়িতে। সো এখানে তাদের টিমও আসছে সামনের দিকে, সো তাদের সঙ্গে একটা ফাইটিং হবে, বাট এখানে জোন ড্রপ ড্রপও হয়েছে এখানে, আর ড্রপকে লুটবে, সো ড্রপ একদম খালি মনে হচ্ছে, এটা 6 নম্বর ড্রপ না ভাই, খালি না, এখানে M249 এসে জেনারেটর আছে, ভেস্ট আছে, এখানে বিবয় টিম কিলারের টিমকে স্পট ডাউন করেছে, আর কিলারের টিমের সাথে এটা কোন টিমের সাথে ফাইটিং হলো, সো এখানে সামনের একটা টিমের সাথে ফাইটিং হলো মনে হচ্ছে, এখানে মাইক্রোটেকের যে মাইক্রোনেক্স ওপির সঙ্গে এখানে বিবয়ের ফাইটিং হবে। সো এখানে তারা একটা পাথরের পজিশন হোল্ড করছে, আর পিছন থেকে আর একটা টিম আসছে, সো এখানে বিবয় স্যাঙ্গুইজ হবে না কী হবে সেটাই দেখবো এখানে।
সো এখানে পিছন থেকে ফ্লাইং করে আসছে গাড়ি নিয়ে একটা টিম, আর এখানে নেক্সটের টিম এখানে নেক্সট ওপিকে নকডাউন করে দিয়েছে জবরদস্ত স্প্রে দিয়ে, আর এখানে তার টিমমেটকে রিভাইভ দেবে কিনা সেটাই দেখবো। আর এখান থেকে একটা জবরদস্ত স্প্রে লাগিয়েছে, আর এখানে নেক্সটকে নকডাউন মাইক্রো নেক্সটকে, আর তাকে রিভাইভও পেয়ে যাবে। পিছনে দেখতে পাচ্ছে আরেকটা টিম চলে এসেছে, আর এখান থেকে ও ভাই, বাট এখানে তাকেও নকডাউন করে দিয়েছে একটা ওপি জায়গায় থেকে, যে এখানে হাইড্রার সিড বেঁচে আছে সে রিভাইভ দেবে না, এখানে সেও এখনও পর্যন্ত স্পট করতে পারেনি। সো এখানে স্পট যদি না করে ভাই তা একে কচু কাটা মোমেন্ট করে দেবে, কারণ ওপেনে যাওয়াটা একদমই ঠিক হবে না ভাই। কী করবে, স্মোক একটা তো ডালো, স্মোক ডেলে যাও, আর এখান থেকে স্প্রে তো পড়বে, আর ও ভাই সাব চুল একদম চুল চুল থেকে বেঁচে গিয়েছে। আর এখান থেকে তার টিমমেট আসছে ফুল রাশ করতে ঘরের ভিতরে, আর এখানে দেখতে পাচ্ছি কি নেট দেবে, আর এক নেটেই ঘরের যত প্লেয়ার আছে সবাইকে খতম করে দেবে। সো যেটা বলছিলাম একদম ওপি গেম প্লে ভাই, ওপি গেম প্লে। সো এখানে দুটো খেলছে হাই হাইপার এজে, বাট এখানে চারজনের যে ক্ষমতা সেটাও রাখে তারা। সো এখানে টু ওভার সাইজ স্কোয়াডের যে কম্বিনেশন সেটা দেখতে পেলাম, বাট এখানে দেখতে পাচ্ছি অনেক কটা সাপ চলে এসেছে ভাই, ঢেঁড়ো সাপ টাপ আছে। কেবিসির টিমকে নকডাউন করেছে, আমি যেটা বলছিলাম যে পোঁচ শট যদি লাগাই তো অমের যে পোঁচ শট সেই শটটা আবার লাগিয়েছে ভাই। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভাই, ফটাফট একটু ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই, হেল্প করো একটু। তো তোমরা যদি হেল্প না করো ভাই উৎসাহ জাগে না মনে, তোমরা যদি সাপোর্টিং করো। সো টেরোরের টিমকে দেখতে পাচ্ছি এখানে নকডাউন করে দিচ্ছে, আর এখানে একটা নকডাউনে পড়ে আছে, আর এখান থেকে একটা জবরদস্ত স্প্রে, আর এখানে নকডাউন হয়ে গেছে বিপয়। সো দুটো প্লেয়ার নকডাউন হয়ে যাচ্ছে, এখানে আকাশ একাই বেঁচে আছে, আর আকাশ কী করবে সেটা দেখবো। এখানে এক্সপ্লোর মরিনকে স্পট ডাউন করেছে, বাট এখানে রিভাইভ দেবে না, ক্লোজে চলে এসেছে অ্যাটমের টিম। সো অ্যাটমের টিমের সাথে ফাইটিং হবে। আর ভাই যারা যারা একটু সাপোর্ট দেখবে ভাই কমেন্ট করো, ভালো লাগবে ভাই। এখানে কিং ভাই স্ট্রিম কার নাইস ভাই কিং, থ্যাংক ইউ সো মাচ ভাই। যারা যারা লাইভ স্ট্রিম আসবে ফটাফট সাবস্ক্রাইব ঠুকে দাও ভাই, সাবস্ক্রাইব ঠুকে দিলে ভাই একটু উৎসাহিত বাড়ে বলতে পারো, উৎসাহিত না দেখালে তো একদম ভাই মন মরে যায়। সো এখানে টেরোরের টিম রিভাইভ দিয়ে দিল, এখানে সামনে পাশে এক্সপ্লোরের যে সেই মেশিন গান জেনারেটর বলতে পারো, জেনারেটর যদি একবার স্টার্ট করে দেয়, সো এখানে অ্যাটম ট্যাটম যা আছে ভাই সবাইকে একবারে নিয়ে নিতে পারে। সো অ্যাটমের টিম যাচ্ছে সামনে, 69 টিম আর জোনও হয়েছে ক্লোজে, আর 9 টিম বেঁচে আছে, 22 জন অ্যালাইভ। সো এখানে এবার দেখতে পাবো আজকে অ্যাটমের সেই কালকের মুখো পারফরমেন্স থাকবে না কী পারফরমেন্স থাকবে সেটাই দেখবো। বাট এখানে অনেক খরিশ খরিশ সাপ শুয়ে আছে, আর এই সাপের সামনে যদি কেউ চলে আসে ভাই এ বিষ তো ভাই নামানো যায় না ভাই, রিভাইভ দেওয়া তো দূরের কথা, বিষ ভাই এখানে থেকে নামানো যায় না। সো কেবিসির টিম এখানে টেরোর আকাশকে নকডাউন করেছে, আর বিপ ভাই এখান থেকে অ্যাটমকে স্পট ডাউন করেছে, আর এখানে ও ভাই, বাট এখানে আগে স্পট ডাউন করেছে, আর চুল ভাই চুল চুল থেকে মেচে গেল ভাই। তো এক্সপ্লোরের টিম যাচ্ছে আর একাই বেঁচে আছে, আর এখানে ফাইট নিতে বলছে টিমমেট ভাই সব। তো এখানে 69 কেবিসির টিমকে দেখতে পাচ্ছি, এখানে শট দিয়েছে একটা শট অমের যে পোঁচ শট, সেই শটটা এখনও লাগাচ্ছে। আমি যেটা বলছিলাম এই এই শট যে দিতে পারে সে ভাই সব, এখানে যেটা বলছিলাম, বাট এখানে টিমমেটের ভাই বয়েজ আসতে ভাই, এখানে বি বয়ের টিম এখানে কী খেলছে ভাই, কী বলছো ভাই, কী বলছো ভাই। সো এখানে সামনের টিমের থেকে ফাইটিং আসছে, আর এখানে নকডাউনে পড়ে আছে, এখানে পিছন থেকে আসছে ইটো অ্যাটম। কেবিসির টিম এখানে হেলথ খুব খারাপ আছে, একজন নাইসের টিম এসো তার কাছে আছে হেলমেট নেই। সো এখানে কী হয় সেটা দেখবো, 8 টিম অ্যালাইভ আর পিছনে একাই বেঁচে আছে, এখানে এখনও টিমটাকে ভাই টপ 8 নিয়ে চলে এসেছে এখানে কেউ ডির টিম। সো কেউ ডির টিমের একজন হাইপার এজে দেখলাম ফল ডাউন হয়ে গেছে ভাই, পাস স্লিপ কেটে গিয়েছে মনে হচ্ছে এজের ভাই সাহেবের। এখানে অমের শট দিতে গেলে ভাই নিজেই ভাই এখানে ভাই বলছে দেখো ভাই মর মর মর, ইয়েস ও ভাই ও ভাই, ইয়েস 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 শালা মার্শালা ভাই, এইটাই ভাই মজা একদম ভাই সাহ, দেখতে পাচ্ছ ভাই এটাই বলে জোশ ভাই জোশ, মরে গিয়েছে বা টিম দেখে সাপোর্ট করছে দেখো কেমন, মার্শালা মার একদম ওপি ভাই ওপি। একবার এখান থেকে 69 বাঁচাতে যাচ্ছে একটু অ্যাটমের টিম এখানে, আর এখানে কী বলছো ভাই 12 স্লট ভাই কবরস্থান হয়ে গেছে 12 স্লট, আর এখানে কেবিসির টিমের পাশ দিয়ে আসছে, সামনে আছে বিপয়ের টিম, আর যে জোশটা দেখতে পেলাম টিমের সো একদম ওপির জোশ ভাই, এই জোশই থাকা দরকার। সো এখানে অনেকগুলো টিম খেলছে চারিদিকে ছড়ে ছিটে আছে, আর এখানে আমাদেরও হয় ভাই যখন রিভাইভ দিতে আসে না একটু একটু জান বেশি থাকে, তখন ভাই বাঁচা 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 বলতে বলতে ভাই একদম ভাই কানের পাশ দিয়ে যখন মানে
হাত দিতে গিয়ে ধুম উঠে যায়, তখন ভাই খুবই কষ্ট হয়। সো এখানে এই কটা টিম বেঁচে আছে, পাঁচটা টিম, আর হাইপার এজের টিম একদম হিলের উপরে খেলছে, আর এখানে অ্যাটমের টিম থেকে একটা জবরদস্ত স্প্রে আসছে তাদের উপরে, হাইপার এজের উপরে। সো আজকে কি সেই ইউটিউবে অ্যাটম ভাই সাহেবের যে কালকের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স দেখাতে পারে সেটাই দেখবো। আর এখানে ক্লোজ ফাইট নিচ্ছে, আর এখানে জোনের বাইরে আছে, তাদেরকে জোনে আসতে দিচ্ছে না, বাট এখানে অনেকগুলোই লাশ ফেলে দিয়েছে এখানে যে টিমটা বিডিবির টিম। সো এখানে চারিদিকে ফাইটিং চলছে, কেবিসির টিম স্পট ডাউন করেছে, আর এখানে ইউটিউব অ্যাটমকে ট্যাপটাপ স্প্রে দিচ্ছে, আর ইউটিউব অ্যাটমকে এখান থেকে হেলথ অনেক ড্যামেজ করেছে, বাট এখানে কী করে সেটা দেখবো। বিবয়ের ভাই খুব অসম একটা অম চালাচ্ছে যে প্লেয়ারটা, বিবয়কে নকডাউন করেছে, কেবিসির টিম নকডাউন হয়ে পড়ে আছে, চারিদিকে ভাই ফাইটিং এখানে, আর উপরে আছে ভাই এজের টিম। সো তাদের সঙ্গে একটা ফাইটিং তারা খুব মজা নিচ্ছে প্রত্যেকের। অমের ভাই এজে ভাই সাহেব আজকে তো অমের যে ব্যাপারটা সে ব্যাপারটা দেখিয়ে দিয়েছে। সেখানে ঘরের ভিতরে রাশ হচ্ছে, কেবিসি আছে কিছু পিপি নিয়ে, আর ঢুকে ঢুকে তাকে ফিনিশ আউট করে দিচ্ছে, না ভাই তাকে এখানে নকডাউন করে দিচ্ছে, আর এখানে টিম সাপোর্টে চলে এসছে, তাকে ফুল ফিনিশ আউট করে দিচ্ছে। সো ইউটিউবে এখানে একটা চরম ব্যাকআপ দিয়ে টিমটাকে ফুল নামিয়ে দিল, বাট এখান থেকে উপর থেকে দুর্দান্ত স্নাইপিং হচ্ছে, আর এখানে দুটো প্লেয়ারকে নকডাউন করে রেখে দিয়েছে, আর জোনও নাই তাদের কাছে। সো এখানে এজের টিমের যে অমের যে কাজ সেটা দেখে দিচ্ছে, এখানে অ্যাঙ্গেল তো পাচ্ছে বাট এখানে শর্ট নিচ্ছে না কেন বুঝতে পারছে না। একটা শর্ট নিলে ও ভাই সাহেব শর্ট তো নিয়েছে, আর জোনে তারা মারা গেছে, আর এখান থেকে তারা রোটেট করছে 69-এর টিম। সো এখান থেকে সামনের টিমের সাথে ফাইটিং, আর এখানে ইউটিউব অ্যাটমের একটা দুর্দান্ত স্প্রে আসছে, আর এসেকে নকডাউন করে দিচ্ছে, আর তার টিমমেট তাকে রিভাইভ দেবেন, এখান থেকে ফিনিশ আউট করবে সেটাই দেখবো। দুটো টিম অ্যালাইভ। সো এখান থেকে মনে হচ্ছে আজকে অ্যাটমের টিম চিকেন ডিনার নেবে, আর এজিকের উপরে একটা জবরদস্ত স্প্রে ভাই। সি এখানে থেকে স্প্রেটা দেখো তাদের, একদম ওপি স্প্রে, আর এখানে র্যান্ডম ফাইট সে ভাই একদম খতম হয়ে গেছে, আর এখানে ওয়াকটা প্লেয়ার বেঁচে আছে, তার উপরে ইউটিউবের অ্যাটমের জবরদস্ত স্প্রে, বাট এখানে সেই প্লেয়ারটা কি একাই বাঁচতে পারবে, এখানে ক্লাচ করতে পারে কিনা সেটা দেখবো। এখানে ইউটিউব অ্যাটমকে স্পট ডাউন করেছে, আর এখানে অমের একটা ফটকা দেওয়ার চেষ্টা, বাট অম কানেক্ট হয়নি তার উপরে, আর ইউটিউব অ্যাটমের বিস্ট স্প্রে সামনে দাঁড়াতে পারে কিনা সেটা দেখবো। ইউটিউবের অ্যাটমের যে স্প্রে, বাট সেই স্প্রে সামনে দাঁড়াতে পারবে না। সো এখানে আজকে ভাই ইউটিউবে অ্যাটমের যেটা বলছিলাম কালকের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা আজকেও দেখে দিয়েছে। আর ওপি, আর এখানে এজে ভাই সাহেবের আজকে অমের যে শট সেটা খুব ভালো দিচ্ছিল, বাট কিলটা একটাই বের করেছে, তার কিল মনে হচ্ছে ভাই চুরি হয়ে গেছে। সে এখানে বিডিবি এর টিম আজকে 3 নম্বর পজিশন দখল করেছে, এখানে 4 নম্বর পজিশন কেবিসি, 5 নম্বর কিলার, 6 নম্বর কেওডি, 7 নম্বর ব্যাড বয় বি বয়, এখানে এক্সপ্লোরার টিম 8 নম্বর পজিশন, 13 টিম 9 নম্বর, 10 নম্বর কিলার, আর এখানে 11 নম্বর নিনজা টিম, 12 নম্বর এখানে কেউডি, সেকেন্ড লাইন আপ এখানে 13 নম্বর নিনজা হাতুড়ি, 14 নম্বর এখানে জিয়া তানিম স্পিডি নিনজার সাথে খেলছিল, এখানে 15 নম্বর টিম রয়্যালের টিম, 6 নম্বর টিমের পারফরমেন্স আজকে ভালো না, কালকে খুব ভালো পারফরমেন্স ছিল। সো যারা যারা আমাদের চ্যানেলে ভাই নতুন ফটাফট সাবস্ক্রাইব করে দাও, আর একটু বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে রেখো ভাই, বেল আইকনটা প্রেস করে রাখলে নেক্সট নোটিফিকেশন পাবে, আর নেক্সট নোটিফিকেশন পেলে ভাই তোমরা আমাদের টুর্নামেন্ট খেলতে পারবে। সো আমাদের আরও এক্সাইটিং টুর্নামেন্ট থাকে, প্রতি সপ্তাহে আমরা টুর্নামেন্ট রাখি, তো তোমাদের যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি ফটাফট জয়েন হন, যারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে, আর কোনো প্রবলেম হলে ভাই ডাইরেক্ট আমাকে কল লাগাবে ভাই, ভাইয়ের তোমাদের ভাইয়ের নাম্বার ভাই দেওয়া আছে কমেন্ট বক্সে, কমেন্ট না একটা ডিসক্রিপশন বক্স দেওয়া যেটা থাকে সেখানে দেওয়া আছে, সেখান থেকে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করবে। আমরা অনেক টুর্নামেন্ট হোস্ট করি, তো তোমাদের টুর্নামেন্ট আমরা হোস্ট করে দেবো একদম ফ্রিতে, তোমরা যদি টুর্নামেন্ট ছাড়ো আর আমাদের লাইভ স্ট্রিম পার্টনার করতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। তো আজকের মতো একটাই ম্যাচ ছিল, আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ, আর সবাইকে গুড নাইট ভাই। আর এখানে নিনজা গেমিং আরও যারা যারা রনক ছিল আজকে পুরো লাইভ স্ট্রিমে ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ।